ভারত স্কাউট অ্যান্ড গাইডসের পক্ষ থেকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন একদিনে একটি প্রকৃতি পাঠ শিবির হয়। পরিচালনায় সহযোগিতা করে মালবাজার মাউন্টেন ট্রেকার্স ফাউন্ডেশন। এখানে মোট 53 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রকৃতি পাঠ শিবিরে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের গাছ, ঔষধি গাছ, নানান ধরনের ফুলের গাছ, প্রজাপতি, পাখিদের সাথে পরিচয় করানো হয়। সঙ্গে ভারতবর্ষের তথা ওয়েস্ট বেঙ্গল জুড়ে সমস্ত প্রকার রিজার্ভ ফরেস্ট রয়েছে তার সম্বন্ধে বিস্তীর্ণ আলোচনা করা হয়। পাশেই বয়ে চলেছে মূর্তি নদী। এই মূর্তি নদী থেকে শুরু করে নেওড়া নদী, তিস্তা নদী, কুর্তি নদী ইত্যাদি নদীর গুরুত্ব সেই ছাত্রছাত্রীদের বোঝানো হয়। গাইডের প্রশিক্ষক বিনীতা দাস জানান, এই ধরনের শিবির সমস্ত স্কুলের বাচ্চাদের করানো হলে তারাও প্রকৃতির সাথে তার রক্ষার কাজে এগিয়ে আসবে। প্রতিমা রায়, ইয়াশ লাকড়া, ফুলমণি মাঝি এরা প্রথমবার ভাটিটার আপার ঘুমটিতে অবস্থিত রকিয়াল্যান্ডে এসে কমলা বাগান দেখে অনেক খুশি প্রকাশ করেছেন, সঙ্গে বিভিন্ন গাছপালা পাখি সম্বন্ধে জানতে পেরেছে। প্রশিক্ষক স্বরূপ মিত্র জানান, শীত মৌসুমে এখন বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীদের নিয়ে এই ধরনের প্রকৃতির পাঠ শিবির প্রতি বছরই করা হয়, কিন্তু সবচেয়ে খুশির বিষয় প্রতিবারের চেয়ে এই বছর ছাত্রছাত্রীদের পাহাড়ে ওঠা, ট্রেকিং করা, প্রকৃতির সাথে মিলবন্ধন ইত্যাদির উপরে ঝোঁক অনেক বেড়ে গেছে, যার ফলে আমরা খুব খুশি যে এতদিনে এই অ্যাডভেঞ্চার স্পোর্টসকে সবাই বুঝতে পেরে ক্রমে এগিয়ে আসছে, সঙ্গে পরিবারের অভিভাবকরাও অনেক সহযোগিতা করছেন বাচ্চাদের এমন ধরনের শিবির নিয়ে যাওয়ার জন্য। শামসিং থেকে নেহা কুন্ডু, রিপোর্ট, জলসা টাইমস। ভারত স্কাউট অ্যান্ড গাইডসের পক্ষ থেকে সঙ্গে সহযোগিতা করেছে মালবাজার মাউন্টেন ট্রেকার্স ফাউন্ডেশন এবং ভারত স্কাউট অ্যান্ড গাইডস, এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন থেকে আমরা আজকে একদিনের একটা প্রকৃতি পাঠ শিবির আয়োজন করা হয়েছে। আমরা আজকে বিকেল 6টার মধ্যে এখান থেকে রিটার্ন চলে যাব। আমরা এখানে অনেক সকালেই চলে এসেছি, আমরা জাস্ট গ্রাউন্ডে এসে এখন এই মুহূর্তে পৌঁছেছি। আমাদের এখানটায় মোট এখানে 53 জন স্টুডেন্ট রয়েছে। এদেরকে আজকে তেতোপাতি গাছ, পানি আমলা, তারপরে বকুল গাছ এবং ফিঙ্গে পাখি, গ্রিন বিটার, মাছরাঙা পাখি, তারপরে মূর্তি নদীর সম্বন্ধে এরকম নানা ধরনের এদেরকে আজকে প্রকৃতির সাথে মেলবন্ধন করানোর জন্যই এদেরকে মালবাজার থেকে আজকে এখানটায় নিয়ে আসা হয়েছে। এবং এদের আজকে পুরো দিনটাই, আজকে টোটালটাই নেচার স্টাডি এখানটায় প্রোগ্রাম হবে এবং করার পরে আমরা বিকেলবেলা এখান থেকে ফেরত চলে যাব। এবং এখানে আমাদের প্রতিটা গ্রুপ রয়েছে, পাঁচজন পাঁচজন করে, প্রতিটা গ্রুপের প্রতিটা ফরেস্টের নাম দিয়ে এখানে গ্রুপ নেম করা হয়েছে। একটি বক্সা ফরেস্ট আছে, এখানটা নেওড়া ভ্যালিটা, যেহেতু সামনে একটি গ্রুপের নাম নেওড়া ভ্যালি দেওয়া হয়েছে, একটি গ্রুপের নাম জলদাপাড়া দেওয়া হয়েছে, একটি গ্রুপের নাম গরুমারা ফরেস্ট দেওয়া হয়েছে। এরকম করে করে আমরা কয়েকটা রিজার্ভ ফরেস্টের নাম দিয়ে এখানটায় গ্রুপের নামকরণ করে আজকে আমাদের সারাদিনের কাজকর্ম এখানটায় করবো। এর সাথে কিছু ক্যাম্পিংয়ের গেমস করে এদেরকে আমরা এখান থেকে বাড়ি চলে যাবো। নমস্কার, আমার নাম সমর ছেত্রী আর মেস স্কাউটস অ্যান্ড গাইডস কো থ্যাংক ইউ কেনা চাহতা হুম, ক্যুকি ও লোক নে ট্রেকিং মে লে কে গে হাম লোক আর বহুত বহুত জাদাই জানকারি মিলা হাম লোক কো কেসে হাম লোক সারভাইভ কর সকতে হ্যাঁ আর হামে পেড় কে পশু পক্ষী কে বারে মে ভি পতা চলা আর সবকো মে থ্যাংক ইউ কেনা চাহতা হুম, স্পেশালি স্কাউটস অ্যান্ড গাইডস কো থ্যাংক ইউ। ডুয়ার্স এলাকায় বেস্ট কোয়ালিটি অফ ফুড পরিবারকে নিয়ে ট্রাই করতে চান? তাহলে চলে আসুন স্পাইসি অ্যান্ড গ্রিল রেস্টুরেন্টে। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর পেয়ে যাবেন সব ধরনের খাবার। স্পাইসি অ্যান্ড গ্রিল রেস্টুরেন্টের শেফ যে কোনো খাবার বানাতে এক্সপার্ট। বাড়িতে লোক এসেছে, ভাবছেন কি খাওয়াবেন, ফোন করুন আমাদের। আপনার দেওয়ার সময়ে খাবার পৌঁছে যাবে আপনার কাছে। ঠিকানা 31 নম্বর ন্যাশনাল হাইওয়ে, নিয়ার বাই চালসা হাইওয়ে পেট্রোল পাম্প। যোগাযোগ করুন এই নম্বরে 6296720705।